দেশের বাইরে একের পর এক নাচের অনুষ্ঠানে স্টেজ শোতে পারফর্ম করে যাচ্ছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস সাকিব খানের সাথে ডিভোর্সের পর একমাত্র ছেলে আবরাম খান জয়কে নিয়েই তার পথ চলা তবে দেশের বাইরে যতবারই তিনি গিয়েছেন নাচের অনুষ্ঠানে ততবারই ছেলে জয়কে দেশে রেখে গেছেন তার কাজিন কিংবা মায়ের কাছে এবারই প্রথমবারের মতো দেশের বাইরে জয়কে সাথে নিয়ে যাচ্ছেন অপবিশ্বাস সিঙ্গাপুরে একটি শোতে পারফর্ম করবেন তিনি কথা ছিল শোয়ের পর দিনই ফিরবেন তবে এবার জানা গেল কিছুদিন থেকেই আসবেন আদরের সন্তান আবরাম খান জয়কে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখবেন অপবিশ্বাস এবং জয় তিনি জানিয়েছেন অনেকদিন ধরেই নাকি তার ইচ্ছে ছিল জয়কে নিয়ে বিদেশে ঘুরে আসার অবশেষে সিঙ্গাপুরের মতো একটি সুন্দর দেশে যেতে পারছেন এটাতে তিনি অনেক খুশি সেই সাথে জয় তার সাথে যাচ্ছে এটাই বড় ব্যাপার এদিকে দেশের বাইরে অপবিশ্বাসের ড্যান্স পারফরমেন্স ভীষণ প্রশংসিত হচ্ছে অনেকে অপবিশ্বাসকে পরামর্শ দিয়েছেন কিছুটা স্লিম হওয়ার তাতে করে অপবিশ্বাসের পারফরমেন্স আরো ভালো লাগবে বলে মনে করেন তার ভক্তরা প্রিয় দর্শক চিত্রনায়িকা উপবিশ্বাস সিঙ্গাপুরে যাচ্ছেন জয়কে নিয়ে এ নিয়ে আপনাদের কি মত যেকোনো কিছু শেয়ার করুন আমাদের সাথে সবীজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না